ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জীব ভাই, জুম্মার সালাতের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা আছে কি? তো আলেমদের ইখতিলাফ আছে, কেউ কেউ হয়তো বলেছেন 40, কেউ কেউ আরো কম বেশ, কিন্তু এটা সেই দলিল দ্বারা প্রমাণিত নয়। তাই শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ, শেখ সালেহ আল ফৌজান, আমাদের মশায়েখরা তা বলছেন এই সংখ্যা নির্দিষ্ট ঠিক না। তাই আকাল্লুল জামা সালাহা আরবিতে জমা বা বহুবচন হয় তিনে, যেহেতু তিন, তো তিন হচ্ছে সর্বনিম্ন জমা বহুবচন আরবি ভাষায়। তিনজন যদি হয়ে যায় ব্যক্তিকে বেশি, তিন চার পাঁচ, তারা সালাতুল জামা যে জুম্মার সালাত পড়তে পারে। যেমন স্থানীয় লোক হয়, নির্দিষ্ট স্থানে বসবাসকারী, এরকম না যে বেদে গোষ্ঠীর মতো অথবা মুসাফের, এরকম হলো না। স্থানীয় লোক তিনজন বা এর অধিক 8 জন 10 জন, যত বেশি হবে তো তত ভালো, কিন্তু কিন্তু এরকম সংখ্যা নির্ধারণ করা 40 জন হতেই হবে, অথবা 12 জনই হতেই হবে, অথবা 12 জন থেকে বেশি, কিংবা 40 জন থেকে বেশি, কিংবা 70 জন, একটা কথা বল, এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। কমপক্ষে তিনজন যদি হয়ে যায় জুম্মা হবে, একজন দাঁড়িয়ে জুম্মার সালাতের খুতবা দিলেন, দুটি খুতবা যেভাবে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সেরকম দিলেন, আর বাকিরা সামিয়ীন, আর একজন ইকামত দিলেন, আলহামদুলিল্লাহ সালাতুল জুম্মা আদায় হয়ে যাবে। বারাকাল্লাহু ফিক।